পরিমণির ছেলেকে নিয়ে একই বলল কে আপন কেপর ধারাবাহিকের নায়িকা জবা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বুধবার সন্ধ্যাবেলা ঢাকার একটি বেসরকারি হসপিটালে পুত্র সন্তানের মা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ও আলোচিত নায়িকা পরি মনি। আর তার মা হওয়ার খবর পেয়ে অনেক ভক্তরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে। তেমনি মিঠাই ধারাবাহিকের নায়িকা সৌমিতিশা কুণ্ড ও কে আপন কেপর ধারাবাহিকের নায়িকা পল্লবী শর্মা তাকে শুভেচ্ছা জানিয়েছে। পল্লবী শর্মা জানায় সে ছোট থেকেই পরি মনির খুব ভক্ত, আর পরি মনির ছবি দেখতে সে খুব ভালোবাসে, আর তার সন্তানের জন্য নাকি তিনি একটা গিফটও পাঠাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।